ভারতের চন্দ্র অভিযানকে মিথ্যা বলে দাবি করেছেন চীনের শীর্ষস্থানীয় মহাকাশ বিজ্ঞানী ওয়াং জিয়ান। দেশটির চন্দ্র মিশন কর্মসূচির জনক হিসেবে পরিচিত এই বৈজ্ঞানিক বলছেন, চাঁদের দক্ষিণ মেরুতেই নামেনি ভারত। তার এমন মন্তব্যে বিশ্বজুড়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সত্যি কি ভারত চাঁদ নিয়ে মিথ্যাচার করল? এমন প্রশ্নই এখন আন্তর্জাতিক মহলে ঘুরে বেড়াচ্ছে, যদিও চীনের দাবির ব্যাপারে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি ভারত। গত 14 জুলাই চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ভারতের মহাকাশ যান চন্দ্রযান 3। এরপর 39 দিনে প্রায় 3 লাখ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এটি চাঁদের দেশে পৌঁছায়। গত 23 আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে চন্দ্রযান 3-এর ল্যান্ডার বিক্রম। এর ভেতর থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞা। চাঁদে চন্দ্রযান 3-এর সফল অবতরণ ভারতের জন্য নিশ্চিতভাবেই বড় একটি সাফল্য। ভারত ও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর এই কৃতিত্বকে অভিনন্দন জানায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা থেকে শুরু করে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা। কিন্তু প্রতিবেশী দেশ চীন এখনও দেশটির এই সাফল্যের কোনো স্বীকৃতি দেয়নি। উল্টো তারা বলছে চন্দ্রযান 3 চাঁদের দক্ষিণ মেরুতেই নামেনি। সাউথ চায়না মর্নিং পোস্টের এক রিপোর্টে বলা হয়েছে, চীনের প্রথম মুন মিশন প্রোগ্রামের প্রধান বিজ্ঞানী কসমোকেমিস্ট ওয়াং জিয়ান বলেছেন, চাঁদের দক্ষিণ মেরুর কাছে ভারতের চন্দ্রযান 3-এর অবতরণের দাবিটি মিথ্যা। গত 23 আগস্ট চন্দ্রযান 3 চাঁদে অবতরণের পর উল্লাসে ফেটে পড়ে ভারতের 140 কোটি মানুষ। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে সময় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিক্স শীর্ষ সম্মেলনে ছিলেন। সেখান থেকে তিনি বলেন, আমাদের বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম ও প্রতিভার মাধ্যমে ভারত চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছেছে, যেখানে এখনও পর্যন্ত পৃথিবীর আর কোনো দেশ পৌঁছাতে পারেনি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো অবতরণের পরে বলেছে, তাদের চন্দ্রাভিযান সফল হয়েছে এবং চন্দ্রযান 3 সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করেছে। এর 1 মাসেরও বেশি সময় পরে চীনা বিজ্ঞানীরা তা প্রত্যাখ্যান করলেন। তারা বলছেন, ভারতের চন্দ্র মিশনটি চাঁদের দক্ষিণ গোলার্ধে অবতরণ করেছে, দক্ষিণ মেরুতে নয়। চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের সদস্য ও ওয়াং একাডেমির কর্মকর্তা বিজ্ঞানী ওয়াং জিয়ান সম্প্রতি সায়েন্স টাইম পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, চন্দ্রযান 3-এর অবতরণ স্থানটি চাঁদের দক্ষিণ মেরুতে ছিল না, এটি চাঁদের দক্ষিণ মেরু অঞ্চল বা আর্কটিক মেরু অঞ্চলে অবতরণ করেনি। তবে চীনের চন্দ্র মিশন কর্মসূচির জনক হিসেবে পরিচিত ওয়াং জিয়ান ভারতের চন্দ্রজয়ের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেছেন, চন্দ্রযান 3-এর ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরুতে নয়, বরং 69 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে অবতরণ করেছে। জায়গাটি দক্ষিণ মেরুটির কাছাকাছি কোথাও নয়। তার বক্তব্য অনুসারে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব অনুযায়ী এটি 23.5 ডিগ্রি অক্ষাংশে ঝুঁকে প্রদক্ষিণ করে, ফলে সেই অবস্থান অনুযায়ী পৃথিবীর উপগ্রহ চাঁদের অক্ষাংশ হয় 66.5 থেকে 90 ডিগ্রির মধ্যে। চাঁদ কেবলমাত্র 1.5 ডিগ্রি ঝুঁকে রয়েছে, ফলে চাঁদের দক্ষিণ মেরুর 88.5 থেকে 90 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ। অন্যদিকে ইউরোপীয় মহাকাশ গবেষণার সংস্থার বক্তব্য, চন্দ্রযান 3 যেখানে অবতরণ করেছে তা দক্ষিণ ধ্রুব কেন্দ্র নয়, চাঁদের এই অংশে অনেক গভীর গর্ত রয়েছে, ফলে সেখানে সফট ল্যান্ডিং করা কঠিন। আবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বক্তব্য, 80 থেকে 90 ডিগ্রি দক্ষিণ অংশটিকে চাঁদের দক্ষিণ ধ্রুব কেন্দ্র বলা হয়। দক্ষিণ ধ্রুব কেন্দ্র থেকে বাইরে হলেও তা অন্যান্য মুন মিশনের তুলনায় অনেকটাই অজানা অচেনা জায়গায় অবতরণ করেছে। গোটা বিষয়টির ব্যাপারে গত 28 সেপ্টেম্বর এই নিয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। প্রসঙ্গত, গত 14 জুলাই ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রযান 3 সফলভাবে উৎক্ষেপণ করা হয়। 5 আগস্ট সন্ধ্যায় চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান 3। মহাকাশ যানটি পৃথিবীর মাধ্যাকর্ষণের টান আগেই কাটিয়ে ফেলেছিল। উৎক্ষেপণের 22 দিন পর চাঁদের আকর্ষণ বলের অধীনে প্রবেশ করে সেটি। উৎক্ষেপণের পরে মহাকাশে দীর্ঘ 1 মাস 9 দিনের যাত্রা শেষে ভারতের মহাকাশ যান চন্দ্রযান 3 চাঁদের বুকে অবতরণ বা সফট ল্যান্ডিংয়ের প্রথম লক্ষ্য সফলভাবে অর্জন করে, যা ভারতকে বিশ্বের এলিট স্পেস ক্লাবে জায়গা করে দেয়। পরবর্তীতে গত 23 আগস্ট বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 5:45 চাঁদে অবতরণ করতে শুরু করে চন্দ্রযান 3-এর ল্যান্ডার বিক্রম। তাদের দাবি অনুসারে ওই দিন সন্ধ্যা 6:04 এটি চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে।